এই দেখেন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আচ্ছা এবং লাইট জ্বলতেছে আবার যখন এই পাশ সাথে এই যে দেখেন হাতটা যদি এভাবে টান দেই আবার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যখন আপনি তেল কেসের সাথে টানবে তখন আপনি কিভাবে টানতেছে একটু দেখেন এই যে কিভাবে টানতেছে দেখা যায় এই পলিটা যদি ছেড়েও দেই এই পলিটা কিন্তু উড়ে চলে যাবে এই দেখেন কিভাবে লেগে আছে সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সময় ট্রেডার্সে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আর আজকে আপনাদেরকে দারুণ একটা কিচেন হুড দেখাবো তো আজকে আমাদের সাথে কিন্তু সময় ট্রেডার্স থেকে আছে শান্ত ভাইয়া তো আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের অ্যারেস্টন ব্র্যান্ডের একটা কিচেন হুড দেখাবো এই যে দেখেন একটু কাইন্ডলি কিচেন হুড না জি এটা হলো স্লিম মানে ফ্ল্যাট কিচেন হুড বলে এটাকে এটা অ্যারেস্টন ইতালি ব্র্যান্ডের ইতালি ব্র্যান্ড ওকে অ্যারেস্টন এটা কিন্তু সবচেয়ে ইউনিক যে প্রসেসটা এটার সেটা হচ্ছে এটা সেন্সর প্লাস টাচ সিস্টেম কিন্তু এটা ওকে সেন্সর মানে হচ্ছে কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেছি যেমন এখন কিন্তু টোটালি এই হুডটা বন্ধ আছে এটা হাতের ইশারায় কাজ করবে বা হাতের ইশারায় বন্ধ হবে আচ্ছা এবং টাচেও কাজ করবে একটু দেখা দিই আমি এই দেখেন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আচ্ছা এবং লাইট জ্বলতেছে আবার যখন এই পাশ সাথে এই যে দেখেন হাতটা যদি এভাবে টান দেই আবার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তাছাড়া যদি কেউ চিন্তা করেন যে এটা আমি টাচ দিয়ে ব্যবহার করব সেটা সম্ভব এটা দিয়ে ব্যবহার করব এবং টাচ করে যদি করব সেটাও সম্ভব ডাজন্ট ম্যাটার এটা যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে এটা ইউজ করতে পারবেন আচ্ছা এই হুডগুলো আগের যে হুডগুলো ছিল সেই হুডগুলো ছিল আপনার অটো ক্লিন মানে পানি দিয়ে সাবান পানি দিয়ে একজন লোক ডেকে মিস্ত্রি ডেকে তারপরে কিন্তু ক্লিন করতে হইতো এগুলো কিন্তু আপনার 2023 এর লেটেস্ট মডেল মানে লেটেস্ট কালেকশন এবং লেটেস্ট মডেল এগুলো কিন্তু সম্পূর্ণ হিট ক্লিন নট ফর অটো ক্লিন মানে অটো ক্লিনের থেকেও কিছু আপডেট জিনিস এই যে এখানে যদি আপনারা চাপ দিয়ে ধরেন এই যে হিট ক্লিনটা কাজ করবে এটা তো অনেকদিন পর পর করাইতে হবে তাই না এটা হচ্ছে 6 মাস 1 বছর পর যেটা ইউজার উপরে ডিপেন্ডেন্ট কথা কি বুঝতে পারছেন রফি ভাই যে যত হেভি ইউজ করবে যে বেশি ইউজ করবে সে বেশি দিন মানে 2 মাস পর 3 মাস পর যারা কম ইউজ করবে তারা 6 মাস 1 বছর পর এটা ক্লিন করে নেবে এটা করতে তো কোনো কিছু ইজি একদম ইজি 10 মিনিট চলার পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আপনার হাত দিয়ে বন্ধ করার কোনো প্রয়োজন নাই এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এটা ক্লিন হলে এটা ময়লাটা কোথায় যাবে যে ডাস্টবিন যে জিনিসটা আছে সেটা আপনার কোথায় যাবে এই যে এটা দেখতেছেন ময়লাটা আসার জন্য একটা পয়েন্ট একটা পয়েন্ট ঠিক আছে এই দুইটা পয়েন্টে আপনার ময়লাটা চলে আসবে তো ময়লাটা যখন এটার ভিতরে চলে আসবে জাস্ট এটা খুলে আপনি এখান থেকে ফেলে দিবেন ওকে এতটুকু হচ্ছে কাজ এতটুকু হচ্ছে কাজ আর এটার দুইটা মোটর কিন্তু এটা কিন্তু একটা মোটরের না এটা কিন্তু দুইটা মোটর এই যে দেখেন এটা হচ্ছে ডাবল মোটর আচ্ছা এগুলোকে বলা হয় আপনার ব্লোয়ার মোটর এগুলো রেগুলার মানে প্রচুর স্পিড না দেখালে আপনি বুঝবেন না আমি একটু চালায় দেখাই দিতেছি এই যে দুইটা মোটর দেখেন একসাথে চলতেছে আর এটা টানার ক্ষমতাটা দেখেন আপনি ওই যে অনেক টানে ভাই অনেক দেখেন এটা কিভাবে টানতেছে এইভাবে দেখেন এই যে যখন আপনি তেল কেসের সাথে টানবে তখন আপনার কিভাবে টানতেছে একটু দেখেন এই যে কিভাবে টানতেছে এখন পলি যেহেতু টানতেছে অবশ্যই আপনার বাসার স্টিম টানবে এটা তো বলবালতে আর টানবে না বোর্ডটোর তো টানার দরকার এটা হাওয়া টানার দরকার হাওয়া টানার দরকার হলে এই যে একদম ইজিলি ভাবে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে কিভাবে টানতেছে দেখছেন খুব স্পিড নিয়ে কিন্তু এটা টানতেছে একদম থেকে আমরা দেখি ওই পাশ থেকে কেমন এখন যদি আবার ওই পাশ দিয়ে দেখতে চান তাহলে এই পাশ দিয়ে একটু দেখায় দেয় যে এই পাশে তো তুফান হবে আজকে আজকে তুফান হবে হ্যাঁ এটা দেখেন এই পাশে যে তুফান হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখায় আসেন দেখায় দিতেছে এই যে এই পাশে হচ্ছে তুফান হবে এই যে দেখা যায় এই পলিটা যদি ছেড়েও দেয় এই পলিটা কিন্তু উড়ে চলে যাবে এই দেখেন কিভাবে লেগে আছে ঠিক আছে অনেক পাওয়ার কিন্তু সেই হিসেবে কিন্তু আওয়াজটা নাই না এটা তো নয়েজ ফ্রি বলাই আছে এটা কোনো আওয়াজ হবে না এটা হলো সম্পূর্ণ নয়েজ ফ্রি আর এগুলা খুলে ওয়াশ করার কোনো প্রয়োজন না এগুলো হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের যেভাবে আপনাদের মন চায় সেগুলো আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে লক সিস্টেম আর এটার সেকশন পাওয়ার সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে এটার সেকশন পাওয়ারটা হচ্ছে এই যে এটার মডেল নাম্বার হচ্ছে আপনার 05 এটার মডেল নাম্বার হচ্ছে 05 স্লিম কুকার হুড এবং অটো হিট ক্লিন লেখা আছে দেখেন হিট অটো ক্লিন ঠিক আছে হ্যান্ড সেন্সর সিস্টেম আর এটা হচ্ছে আপনার মোটরের স্পিড হচ্ছে আপনার 1800 আরপিএম এয়ার ফ্লো হচ্ছে আপনার 1500 মোটর হচ্ছে আপনার 80-80-160 নয়েজ ফ্রি হচ্ছে আপনার 56% ওকে এবং ইতালি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোম্পানি থেকে আপনারা 2 বছরের মোটরের গ্যারান্টি পাবেন আপনার এই ভিতরে কিন্তু দুইটা মোটর আছে এই মোটর দুইটার জন্য কোম্পানি থেকে আপনারা 2 বছরের গ্যারান্টি পাবেন যদি 2 বছরের ভিতরে কোনো প্রবলেম হয় সম্পূর্ণ কোম্পানি কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিবে এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টিও থাকবে
এটা যে প্রাইসটা আছে প্রাইসটা বলে দিচ্ছি ভাই একদম রিজনেবল প্রাইস যেহেতু হ্যান্ড সেন্সর সিস্টেম এবং খুবই কোয়ালিটিফুল এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 16,350 টাকা এটা কি বর্তমান প্রাইস এটা হচ্ছে বর্তমান প্রাইস 16,350 টাকা 16,350 টাকার ভিতর আপনি অ্যারেস্টন ইতালি ব্র্যান্ডের সেন্সর সিস্টেম এবং টাচ সিস্টেম কিচেন হুডটা কিন্তু আপনারা নিতে পারেন এটার সাথে যত অ্যাকসেসরিজ আছে লাগানোর জন্য যে অ্যাকসেসরিজ এটার জন্য লাগানোর জন্য যে অ্যাকসেসরিগুলো আছে সেগুলো কিন্তু এটার ভিতরে আছে আচ্ছা এগুলো সব কিন্তু পেয়ে যাবেন এটা কভার আছে তারপর এটা লাগানোর জন্য ক্লামও তো আছে তাই না ক্লামও আছে সবকিছু এর সাথে দেওয়া আছে এবং এটা ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুম অনুযায়ী আপনারা চলে আসবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা মূলত অ্যারেস্টন কোম্পানির ডিলার অ্যারেস্টন ইতালি ডিলার পয়েন্টের আমরা দোকানের নাম হচ্ছে সুমাইয়া ট্রেডার্স 139-140-141 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 আমাদের ওনারের নাম হচ্ছে আব্দুর রহিম ওনার তিনটা নাম্বার এখানে দেওয়া আছে এবং বিয়সদের সুবিধার্থে তিনটি নাম্বারটা এখানে দেওয়া আছে যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম তো এখানে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপ আমাদেরকে একটু দ্রুত কানেক্ট করলে আমাদের সাথে কথা বললে অবশ্যই শান্তি পাবেন আপনারা নাহলে বারবার ফোন কেটে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম